আপনার কাছে আমার এক প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আপনি কখনো বলেছিলেন যে আমি তোমাকে ভালোবাসি, এই শব্দটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ব্যবহৃত এবং লুণ্ঠিত একটি বাক্য। পৃথিবীর সব দেশে, যেমন ধরো ইংরেজিতে বলে আই লাভ ইউ, তারপর জার্মানিতে বলে ইশ লিবে ডিশ, হিন্দিতে বলে যে মাইনে তুমসে প্যার করতা হুঁ, এগুলো এত বেশি বলা হয়, আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি বলা হয় এই 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 শব্দটাই মানুষের জীবনে। কিন্তু এটা আসলে লাভ হ্যাজ এক্সপায়ারি ডেটস, হ্যাঁ, সুতরাং এটা তো লুণ্ঠিত এবং বহুল ব্যবহৃত শব্দ। এই শব্দটার কি আসলে কোনো ভ্যালু কিংবা এটার কোনো মহত্ব কি নেই? অবশ্যই আছে। প্রেম হচ্ছে অত্যন্ত অথেন্টিক অ্যান্ড পিওর, কিন্তু প্রেম আসলে হয় কি, দুজন মানুষের মধ্যে যখন প্রেম হয় তখন হয় কি, একটা সময় আসে যে যে কোনো একজন হয়তো আগ্রহটা হারিয়ে ফেলে, তখনই আসলে তখনই মনে হয় যে এই শব্দটা, হয়তো 20 বছর আগে বলেছিল একজন আরেকজনকে যে আমি তোমাকে ভালোবাসি, তখনই শব্দটা মনে হয় যে অনেক লুণ্ঠিত শব্দ। আমরা এই প্রেম ভালোবাসা এবং নানান ফিলিংসের কথা আরও একবার আসবো, বাট তার আগে আমার জানার ইচ্ছা যে হুমায়ুন ফরিদি ছোটবেলায় কেমন ছিল।